ভোটের প্রচারে সভা সমাবেশ গণসংযোগ পোস্টার ব্যানার ফেস্টুন মাইকিংয়ের ব্যাপক ব্যবহার দেখা যায় এবার জাতীয় নির্বাচনে এসব মাধ্যমের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যম বিরাট গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন দল এবং তাদের প্রার্থীরা তাদের দলীয় নীতি আদর্শ এবং তাদের নির্বাচনী প্রতিশ্রুতি প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাপকভাবে ব্যবহার করছেন এই প্রচার প্রচারণায় সবচেয়ে এগিয়ে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে ডিজিটাল প্রচার প্রচারণায় এবার দলটির কেন্দ্রীয় প্রচার কৌশলেরই অংশ তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছতে দলীয় প্রচারের পাশাপাশি ব্যক্তিগতভাবে প্রার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ার অন্তর্ভুক্তি গত দশ বছরেই দশ বছরের যে ভোটাররা হয়েছে তাদেরকে আমরা টার্গেট করে দেখেছি মোটামুটিভাবে আমরা নিজের পক্ষের কথাটা যেমন বলছি অন্যেরা কি করছে সেটির প্রতি মনিটর করার চেষ্টা করছি এবং আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো যেমনি করে তুলে ধরার চেষ্টা করছি তেমনি করে অন্যান্য রাজনৈতিক দলের নেতিবাচক যে কাজগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি অন্যদিকে ভোটের মাঠে বিরোধী দল বিএনপির ডিজিটাল প্রচারণা খুব একটা পরিকল্পিত মনে হয় না প্রতিপক্ষের তুলনায় তাদের তথ্য প্রযুক্তিভিত্তিক প্রচার অনেকটাই দুর্বল দেখা যায় তবে দেশের বাইরে থেকে ধানের শিশের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা দেখা যাচ্ছে আর তরুণ দু একজন প্রার্থীও নিজেদের নির্বাচনী প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করছেন প্রতিযোগিতামূলক নির্বাচন কম্পিটিভ নির্বাচন সেটা হচ্ছে ডিবেটের মাধ্যমে সেটি হচ্ছে প্রচারের মাধ্যমে এবং আধুনিক প্রযুক্তিগত যে প্রচার অর্থাৎ সোশ্যাল মিডিয়ার সর্বোচ্চ ব্যবহার এগুলোর মাধ্যমে যে প্রচার সেটা মানে করা একেবারে অসম্ভব হয়ে পড়েছে ফিজিক্যাল যে প্রচারণা আমরা লিফলেট বিতরণ করব পথসভা করব এখানেও যেমন আক্রমণ হচ্ছে তেমনি সোশ্যাল মিডিয়াতেও আক্রমণ হচ্ছে ব্লকের মাধ্যমে এবং যারা পরিচালিত করছে তাদেরকে মানে আটক করা গ্রেপ্তার করা গ্রুম করা এটার মধ্যে দিয়ে নির্বাচনী আচরণবিধিতে বিধিতে সুনির্দিষ্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি না থাকলেও নির্বাচন কমিশন সচিবালয় জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার ও গুজব রটালে ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়া সম্প্রতি চুয়ান্নটি যে ওয়েবসাইট বন্ধ করা হয়েছে সেটিও কমিশনের নির্দেশনায় আমরা আমরা প্রচার চাই আমরা কিন্তু অপপ্রচার চাই না গুজব চাই না পিটিআরসিকে আমরা বলেছি যদি আমাদের গোয়েন্দা সংস্থা বা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এস যে সমস্ত সাইট থেকে বা ওয়েব পোর্টাল থেকে এ সমস্ত গুজব ছড়ানো হয় এগুলো যাতে বন্ধ করে দেওয়া হয় প্রতিনিয়ত হাজার হাজার এই ধরনের ফেক আইডি সাইটগুলো কিন্তু বন্ধ করা হচ্ছে আবার নতুন করে হচ্ছে এবারে যে আটজন দশজন সারা বাংলাদেশে গ্রেপ্তারও করা হচ্ছে এদিকে ওয়েবসাইট বন্ধ এবং আটকের বিষয়ে আপত্তি আছে বিএনপির ভিন্নমত দমনের জন্যই এটি করা হচ্ছে বলে মনে করে দলটি তবে বিএনপি কোণঠাসা থাকার অভিযোগ করলেও দেখা যায় তাদের শরিক দল জামায়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তৎপর এছাড়া জাতীয় পার্টি সমাজতান্ত্রিক দল জাসদ বিকল্পধারা ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলকেও দেখা যাচ্ছে ভোটের প্রচারে ফেসবুকে তৎপর এদিকে এবার দলীয় প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব বাড়ার কারণ বাংলাদেশে এর ব্যবহারকারীর সংখ্যা সরকারি সূত্রে দেশের নয় কোটির বেশি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে আর এর মধ্যে প্রায় চার কোটি রয়েছে ফেসবুক ব্যবহারকারী কমিশন মনে করে এই বিপুল সংখ্যক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করায় ভোটের মাঠে গুজব ভুয়া খবর এবং অপপ্রচারের একটা বড় ঝুঁকি রয়েছে তাই ফেসবুক এবং অনলাইন গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে সচেষ্ট নির্বাচন কমিশন আমরা বিভিন্ন বিভাগীয় যে দপ্তরগুলো রয়েছে যারা এগুলো নিয়ে কাজ করে বিশেষ করে এনটিএমসি সাইবার ক্রাইম ইউনিট পুলিশ ডিপার্টমেন্টের এরপরে র্যাব বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে আমরা অনুরোধ করেছি তারা যাতে চব্বিশ ঘন্টা এগুলোর উপর নজরদারি করে কেউ যদি এই নজরদারিতে যদি কেউ এই ধরনের অপপ্রচার হয়েছে করতেছে ইচ্ছাকৃতভাবে এবং এই ধরনের কোনো গুজব সৃষ্টি করার পায়তারা করতেছে তাহলে আমরা বলেছি তাদেরকে গ্রেপ্তার করে যাতে আইনানের ব্যবস্থা গ্রহণ করা হয় এছাড়া ভোটের দিন গুজব এবং অপপ্রচার রোধে কমিশনের কাছে ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী যদিও কমিশন জানাচ্ছে এ ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা